Asscalamuwalikum bhai brothers, welcome to Random TV channel. বন্ধুরা আজকের ভিডিওতে কোনো বাইকের রিভিউ হবে না, বরং আলোচনা করা হবে বাইকের একটা গুরুত্বপূর্ণ অংশ এর কুলিং সিস্টেম নিয়ে। আজকের ভিডিওতে খুব সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কুলিং সিস্টেম কিভাবে কাজ করে, বাংলাদেশের বেশিরভাগ বাইকে কোন কুলিং সিস্টেম ব্যবহার করা হয় এবং কোন কুলিং সিস্টেমের মেনটেন্যান্স কস্ট বেশি ইত্যাদি আরও অনেক কিছু। তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি একজন বাইক এবং কার লাভার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি শুধু আপনার জন্য, কারণ আমি আমার এই চ্যানেলে বাংলাদেশ আপকামিং বাইক ওয়ার্ল্ডের সব নামি দামি সুপার বাইক এবং বাংলাদেশের রাস্তায় চলা সকল সুপার কার ও স্পোর্টস কার নিয়ে ভিডিও আপলোড দেই। সুতরাং দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে অন নোটিফিকেশন অন করে দিন, এতে আমার বানানো প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম পৌঁছে যাবে আপনার হাতে। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে দেবেন। বন্ধুরা, কুলিং সিস্টেম হয় মূলত দুই প্রকার, একটা হলো এয়ার কুলড, অন্যটি হলো লিকুইড কুলড। তবে কুলিং সিস্টেমের ভেরিয়েন্ট হলো চারটি, একটা হলো এয়ার কুলড, অয়েল কুলড, লিকুইড কুলড এবং ওয়াটার কুলড। আর এই প্রত্যেকটি কুলিং সিস্টেম কিন্তু ভিন্ন ভিন্নভাবে কাজ করে। তাই চলুন এয়ার কুলড ইঞ্জিন দিয়ে এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ইঞ্জিন ঠান্ডা করার সবথেকে পুরানো পদ্ধতিটি হলো এয়ার কুলড। এখানে ইঞ্জিন ঠান্ডা করার জন্য কোনো ধরনের এক্সট্রা রেডিয়েটার বা ফ্যান ব্যবহার করা হয় না। ইঞ্জিনের হিটিং ইস্যু দূর করার জন্য শুধুমাত্র প্রাকৃতিক বাতাসের উপরে নির্ভর করা হয়। এই ইঞ্জিনের উপকারিতা বলতে ইঞ্জিনের মেনটেন্যান্স কস্ট খুবই কম। আর এর অপকারিতাগুলো হলো ইঞ্জিন অতি দ্রুত ওভারহিট হয়ে যায়, যার ফলে ইঞ্জিনের পাওয়ার লস করে। ইঞ্জিন ঠান্ডা হতে অনেক বেশি সময় লাগে। অতি দ্রুত ইঞ্জিন হিট হওয়ার ফলে লং রাইডে বারবার বাইক থামিয়ে ইঞ্জিন ঠান্ডা করে নিতে হয়। আর বাইক রেস্ট না দিয়ে দীর্ঘক্ষণ লং রাইড করলে ওভারহিটের ফলে ইঞ্জিনের বড় ধরনের ক্ষতি হতে পারে। আর এই সকল ইঞ্জিন ব্যবহার করা হয় কমিউটার সেগমেন্টের বাইকগুলোতে, অর্থাৎ যে সকল বাইক এরিয়ার আশেপাশে চালানোর জন্য তৈরি করা হয়েছে, যেমন পালসার, অ্যাপাচি 2V, জিক্সার ইত্যাদি আরও অনেক বাইকে। আমাদের দেশে সিসি লিমিট থাকায় বেশিরভাগ বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয় এয়ার কুলড ইঞ্জিন। এরপরে থাকছে অয়েল কুল ইঞ্জিন, যাকে এয়ার কুলড ইঞ্জিনের আপডেট ভার্সন বললেও কোনো অংশে ভুল হবে না। দুইটা ইঞ্জিনের কুলিং সিস্টেম অনেকটা একই, পার্থক্য শুধু এটাই এখানে ইঞ্জিনের সাথে অতিরিক্ত একটা রেডিয়েটার থাকে, যেখানে ইঞ্জিন থেকে কিছু পরিমাণ অয়েল এই পাইপ দিয়ে উপরে উঠে রেডিয়েটারে যায়। তবে এই রেডিয়েটারে কোনো ধরনের ফ্যান ব্যবহার করা হয়নি, প্রাকৃতিক বাতাসের মাধ্যমেই ওই অয়েলটিকে ঠান্ডা করে আবার এই পাইপের মাধ্যমে ইঞ্জিনে পাঠিয়ে দেয়। আর এই কুলিং সিস্টেমও যেহেতু প্রাকৃতিক বাতাসের উপর নির্ভর করে, তাই স্পোর্টস বাইক বা পারফরমেন্স বাইকে এ ধরনের অয়েল কুলিং সিস্টেম ব্যবহার করা হয় না। আর এই সকল কুলিং সিস্টেম ব্যবহার করা হয় অ্যাপাচি 164V, পালসার NS 160 ইত্যাদি আরও অনেক বাইকে। এরপরে থাকছে লিকুইড কুলিং সিস্টেম, এটিকে ইঞ্জিন ঠান্ডা করার পারমানেন্ট সমাধান বললেও কোনো অংশে ভুল হবে না। এই সকল কুলিং সিস্টেম ব্যবহার করা হয় পারফরমেন্স বাইকে, উদাহরণস্বরূপ পালসার 150, যা প্রডিউস করে 10.29 kW এবং 13.4 Nm টর্ক। অন্যদিকে একই 150cc GSX প্রডিউস করে 19.2 PS এবং 14 Nm টর্ক। এখন অতিরিক্ত পাওয়ার প্রডিউস করার ফলে ইঞ্জিন অতি দ্রুত গরম হয়ে যায়, আর এই ইঞ্জিনকে অতি দ্রুত ঠান্ডা করার জন্যই রেডিয়েটারের সাথে একটি ফ্যান ব্যবহার করা হয়। আর তার পাশেই থাকে ছোট্ট একটি গ্যালেন, যেখানে একটি বিশেষ ধরনের তরল ব্যবহার করা হয়, তবে এটি কোনো মোবিল বা পানীয় নয়, পানি জাতীয় একটি তরল পদার্থ। লিকুইড কুলিং সিস্টেমের ইঞ্জিন নির্দিষ্ট তাপমাত্রায় গরম হয়ে গেলে রেডিয়েটারটি স্বয়ংক্রিয়ভাবে অন হয়ে যায়, আর এই তরল পদার্থটি ঠান্ডা হয়ে ইঞ্জিনের ভিতরে প্রবেশ করে আর ইঞ্জিনকে ঠান্ডা করে। আর এই কুলিং সিস্টেম প্রাকৃতিক বাতাসের উপর নির্ভর করে না। এই কুলিং সিস্টেমের মেনটেন্যান্স কস্ট কিছুটা বেশি অন্যান্য কুলিং সিস্টেমের তুলনায়। আর এই কুলিং সিস্টেম ব্যবহার করা হয় R15, GSX, MT15 ইত্যাদি আরও অনেক বাইকে। লিকুইড কুলিং সিস্টেম এবং ওয়াটার কুলিং সিস্টেম একই, তাই ওয়াটার কুলিং সিস্টেম সম্পর্কে আর কিছুই বললাম না। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।